জনতার রায়ে সাগরদিকে বলছে বাম কংগ্রেস বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বিপুল পরিমাণে সাগরদিকির উপনির্বাচন কেন্দ্রে তিনি জয় হচ্ছেন সাতাশ তারিখে ভোট তার আগেই বাজিমাত করে রাজ্যের কার্যত বাম এবং কংগ্রেসের ঝড় একটি সামান্য উপনির্বাচন কেন্দ্রে তৃণমূল এনেছে বিভিন্ন মুর্শিদাবাদ জেলার বোলাক প্রান্ত থেকে গাড়ি ভাড়া করে মাঠ ভর্তি করেছিল গতকালকে সাগরদিঘির উপনির্বাচন কেন্দ্রের ভোট প্রচারে কিন্তু বাম কংগ্রেস করেনি বাইরন বিশ্বাস সবার কাজে কিন্তু বিশ্বাস রয়েছে মানুষের তাই তৃণমূল বিজেপিকে রুখতেই বাম কংগ্রেস সমর্থকরা ভোট প্রচারে রীতিমতো নেমেছেন ময়দানে আমরা যদি দেখি একটু দর্শক বন্ধুদের সঙ্গে বিশ্লেষণ করি কমরেড মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা অধিত চৌধুরী সহ বাম কংগ্রেস নেতৃত্ব এক ঝাঁকে তৃণমূল ও বিজেপিকে রুখতেই ময়দানে নেমেছে কারণ তৃণমূল যেভাবে মানুষের সঙ্গে বেঈমানি করেছে পঞ্চায়েত ভোট দিতে দেয়নি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ললিপপ দেখিয়ে তারা ভোট করেছিল মিথ এনআরসির নাম নিয়ে এবার রাজ্য তো এই জনমত সমীক্ষায় রাজ্যের একটি সামান্য উপনির্বাচন কেন্দ্র এগারোটি অঞ্চলে জোর কদমে কিন্তু মহাজোটের প্রচার চলছে রাজ্যের কার্যত এবার ধুয়ে মুচের সাপ প্রথম স্থানে বাইরন বিশ্বাস দ্বিতীয় স্থানে তৃণমূল তৃতীয় স্থানে বিজেপি রাজ্যের কার্যত অভিষেক ব্যানার্জি গতকালকে সাগরদিঘির মাঠে জনসভা করে বাম কংগ্রেসের তীব্র আক্রমণ কিন্তু এই তীব্র আক্রমণের কোনো সাড়া পাবে না রাজ্যের জনগণ জেনে নিয়েছে বিজেপি এবং তৃণমূলের যে গোপন আতাহাতের রাজনীতি বাম সমর্থিত ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বিপুল পরিমাণ রেকর্ড মার্জিনে তিনি জয় হচ্ছেন এ কথা জনগণের মুখেই প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জের মুখে পড়েছে তৃণমূল বিজেপি কারণ যেখানে যাচ্ছে বাম কংগ্রেস সমর্থকদের ব্যাপক সাড়া পাচ্ছে কংগ্রেস প্রার্থীর